হ্যালো ভিউয়ার্স, মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা দেখুন, এটি একটি পুরাতন কুরুই গাছ বলে। তো বন্ধুরা দেখুন, এখানে একটি খুদে মৌমাছি তথা এপি সেরানা মৌমাছির চাক বাসা বেঁধেছে। তো বন্ধুরা আপনারা লক্ষ্য করুন, এখানে কিছু মৌমাছি আমি ক্যামেরা দিয়ে একটু কাছে নিয়ে দেখাচ্ছি। দেখুন, অল্প মনে আঙ্গুলের সে একটু মোটা হবে এরকম একটি ছিদ্র, যেটা আমরা যেমন বিভিন্ন বৈদ্যুতিক খুঁটির ভিতরে যেরকম ছিদ্র থাকে ওরকম ছিদ্রর মাধ্যমে মৌমাছি যাতায়াত করতেছে। এটা আসলে একটি কড়ুই গাছ, পুরাতন গাছ। এই গাছটার মধ্যে চাকটা তৈরি করেছে, চাকটা দীর্ঘদিন যাবত এখানে বসবাস করতেছে। তো বন্ধুরা, এই ধরনের চাকগুলো যদি আমরা থেকে মৌমাছি বা মধু সংগ্রহ করতে চাই, অবশ্যই এগুলি খুব রিস্কফুল। তো আমরা মধু সংগ্রহ করতে গেলে অবশ্যই গাছটা কেটে নিতে হবে। এছাড়া মৌমাছির চাক থেকে মৌমাছিগুলো ভিড় করার জন্য আমরা কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি। সেটা হলো যে, আপনারা যারা স্মোকার চিনেন, স্মোকার বা ধোঁয়াদানি, ধোঁয়াদানির যে নলটা আছে এরকম মুখের মধ্যে সেট করে আপনার যদি প্রচুর ধোঁয়া সৃষ্টি করেন, তাহলে সেই ক্ষেত্রে অল্প সময় বা যতক্ষণ লাগাত মৌমাছি বের না হয় ততক্ষণ লাগাত অপেক্ষা করতে হবে। ভালো পরিমাণ ধোঁয়া সৃষ্টির মাধ্যমে আমরা এই ধরনের গর্ত থেকে মৌমাছিগুলো বের করে নিতে পারি। কারণ এপি সেরানা তথা খুদে মৌমাছি, দেশীয় মৌমাছিগুলো এরকম ছোট ছোট ছিদ্র ভিতরে বেশি বাসা বেঁধে থাকে, যে কথাটা সবসময় আমরা বলি। তো বন্ধুরা, আপনারা যারা নতুন মৌমাছি চাষ করতে চান, যদি আপনাদের কারো কোনো মৌচাষের উপকরণ যেমন কুইন গেট, মৌকুশ, স্মোকার, মধু নিষ্কাশন মেশিন, খালি বক্স, কুইন এক্সপ্লোরার, চাকু, ব্রাশ, এছাড়া মৌ বক্স, মৌমাছি যাবতীয় যে কোনো সরঞ্জামপাতি পেতে আপনারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মৌচাষ চ্যানেলের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো বন্ধুরা, যে কথাটা আপনাদেরকে সবসময় আমরা বলে থাকি, আমাদের মৌচাষ ইউটিউব চ্যানেল মৌমাছির বিভিন্ন প্রশিক্ষণমূলক, মৌমাছির বিভিন্ন সরঞ্জাম উপকরণ বিষয়ক ভিডিও আমরা আপলোড করে থাকি। তো বন্ধুরা, এখানে আমরা যে বিষয়টা বলতে চাই, যে এই ধরনের মৌমাছিগুলো বের করার জন্য এই পদ্ধতি ছাড়াও আরও কিছু পদ্ধতি আছে, সেটা আসলে আমরা ভিডিওতে সবসময় বলে থাকি না। সেটা হচ্ছে ঘরোয়া কিছু পদ্ধতি, বিভিন্ন মাধ্যমে আমরা সেটা বের করতে পারি। তো সেটা আমরা হয়তো সরাসরি বলি না, হয়তো আমরা যারা যোগাযোগ করেন তাদের সাথে কথা বলি বা পরামর্শ দিয়ে থাকি। তো বন্ধুরা, এই ধরনের চাক থেকে আমরা ইচ্ছা করলে মৌমাছিগুলো ক্যাপচার করে বক্সবন্দি করে বাসায় লালন পালন করে খাঁটি মধু সংগ্রহ করে নিতে পারি। সেই জন্য যদি আপনাদের কোনো সামগ্রী উপকরণ প্রয়োজন হয়, আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর ছোট ছোট ছিদ্র মৌমাছি যাচ্ছে আসতেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত।